নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ভূগোলের টেস্ট পেপার সলভ করব, টোটাল পাঁচখানা সেট সলভ করব। আজকে আমি মাধ্যমিক ভূগোলের টোটাল পাঁচখানা সেট সলভ করাবো, পেজ নম্বর 499, 520, 541 এবং 642। আর বাকি যে তিনখানা সেট থাকবে সেগুলো আমি পরের দিন খুব তাড়াতাড়ি সলভ করে দেবো। তো দেখো, 499 পেজের ফার্স্ট প্রশ্ন। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে, নদী দ্বারা ব্যবচ্ছিন্ন বহি দ্বৈত সমভূমিকে বলে। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, ভ্যালেট ট্রেন বলে। 1.2 কী বলেছে, লবণাবৃত প্লায়াকা বলে। অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার, স্যালিনা বলে। 1.3 ভারতের প্রধান জল বিভাজিকা হলো। অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার, বিন্দা পর্বত। 1.4 ভূপৃষ্ঠের সর্বাধিক প্রভাব বিস্তারকারী বর্জ্যত শক্তি হলো। তো দেখো, এর অ্যান্সার হবে আমাদের, এর অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার, নদী প্রবাহ। 1.5 কী বলেছে, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলে। অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার, পেরিজি। 1.6 কী বলেছে, আটলান্টিক মহাসাগরের একটি মগ্ন চড়া হলো। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, গ্র্যান্ড ব্যাঙ্ক। 1.7 কঠিন বলেছে, পৌর বজ্র পদার্থের শহর থেকে দূরে কোনো স্থানে সরিয়ে নিয়ে একটি মানে সরিয়ে নিয়ে এটি চাপা দেওয়ার পদ্ধতিকে বলে। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, স্যানিটারি ল্যান্ডফিল। 1.8 যে সালে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার, 1953 সালে। 1.9 কাশ্মীর উপত্যকার বৃহত্তম সাধু জলে হ্রদ। অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার, উলার। 1.10 কী বলেছে, কালবৈশাখী ঝড় অসমে পরিচিত। অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার, বর্ধশিলা। 1.99 গভীর নালাকার মাধ্যমে মৃত্তিকার ক্ষয়কে বলে। অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার, গালিক্ষয়। 1.12 বিশ্বের চা উৎপাদনে ভারতের স্থান। অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার, দ্বিতীয়। 1.13 পূর্ব ভারতের শেফিল্ড বলা হয়। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, হাওড়া। 1.14 ভারতের একটি ভূ সমলয় কৃত্রিম উপগ্রহ। অ্যান্সার হবে ইনস্যাট। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন বলেছে, পরের প্রশ্ন কি বলেছে, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। 2.11 বাজাদা বায়ু ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা ভুল আছে। 2.12 বায়ুর উষ্ণতা বাড়লে চাপ কমে, এটা ঠিক আছে। 2.13 উষ্ণতম মাস নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে হবে, এটা ঠিক আছে। 2.14 উষ্ণ ল্যাব্রাডর স্রোত এবং উপসাগরীয় স্রোতের প্রভাবে আটলান্টিক মহাসাগরের হিমপ্রাচীর তৈরি হয়, এটা ঠিক আছে। 2.15 পূর্ণিমা তিথিতে চাঁদ পৃথিবী সূর্যের মাঝখানে থাকে, এটা ভুল আছে। 2.16 বজ্রের পুনর্ব্যবহারের বজ্রের পরিমাণ কমে, এটা ঠিক আছে। 2.17 ক্যান্সার ও চর্মরোগ বর্ধক ধাতু হলো ক্রোমিয়াম, এটা ঠিক আছে। এবার আমি শূন্যস্থান পূরণ করাবো। 2.21 কী বলেছে, পার্বত্য অঞ্চলের নদী প্রধান কাজ হলো। অ্যান্সার হবে ক্ষয় কাজ। 2.22 কী বলেছে, বাস্কেট অফ এগ কী বলেছে, ট্রোপোগ্রাফি বলা হয়। অ্যান্সার হবে ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে। 2.23 কী বল, তো দেখো, 2.23 হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে ড্যাশ মাপা হয়। অ্যান্সার হবে আর্দ্রতা। 2.24 আম্রবৃষ্টি কর্ণাটকের ড্যাশ নামে পরিচিত। অ্যান্সার হবে চেরি ব্লুজম নামে পরিচিত। 2.25 ভারতের অরণ্য গবেষণাগার ড্যাশে অবস্থিত। অ্যান্সার হবে দেরাদুনে। 2.26 ডিজিটাল আলোকচিত্রের সব থেকে ক্ষুদ্রতম অংশ হলো। অ্যান্সার হবে পিক্সেল। 2.27 উপগ্রহ চিত্র গভীর অরণ্যের রং হয়। অ্যান্সার হবে ঘন লাল। এবার আমি এসএ কিউব সলভ করাবো, টোটাল ছখানা। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, দক্ষিণ ভারতের সর্বস্ব শৃঙ্গের নাম। অ্যান্সার হবে আনাই মুদি। 2.32 পর্বতের ঢাল পেয়ে যে উষ্ণ বায়ু উপরে ওঠে তাকে কী বলে, তো দেখো, অ্যান্সার হবে অ্যানাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু। পরের প্রশ্ন, 2.33 পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম। অ্যান্সার হবে গ্র্যান্ড ব্যাঙ্ক, গ্র্যান্ড ব্যাঙ্ক। 2.34 কী বলেছে, বজ্র জল শোধনের পদ্ধতিকে কী বলে, অ্যান্সার হবে ফিল্টার। 2.35 তরাই শব্দের অর্থ কী, অ্যান্সার হবে স্যাঁতসেঁতে ভূমি। 2.36 ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত, অ্যান্সার হবে কটকে। 2.37 প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে,
অ্যান্সার হবে ওজোন স্তরকে 2.38-এ। আবহাওয়া পূর্বাভাস কিসের মাধ্যমে পাওয়া যায়? অ্যান্সার হবে স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া যায়, স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া যায়, ঠিক আছে। এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো। 2.41-এ গম, অ্যান্সার হবে দুই এর অ্যান্সার সোনালিকা। 2.42-তে রেল ইঞ্জিন, অ্যান্সার হবে চারের অ্যান্সার চিত্তরঞ্জন। 2.43-তে আরব সাগরের রানী, অ্যান্সার হবে একের অ্যান্সার কোচি। 2.44-এ উপগ্রহ, এর অ্যান্সার হবে IRS। এবার আমি পেজ নম্বর 520 নিয়ে আলোচনা করব। তো দেখো 520 নম্বর পেজের যাবতীয় MCQগুলো টু দ্য পয়েন্ট আমি সুন্দর করে ব্যাখ্যা করব, ঠিক আছে। তো দেখো 1.1-এ কী বলেছে, বিভিন্ন ক্ষয়কারী শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের উপরি স্তরের পদার্থের অপসারণ এবং নিচের শিলার উন্মুক্তকরণকে বলে, অ্যান্সার হবে গ্যানেসার নগ্নীভবন। 1.2-এর অ্যান্সার হবে সাতপুরা। 1.3-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সাহারা। 1.4-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার নোনাটক্স। 5 নম্বর প্রশ্ন কী বলেছে, কী বলেছে আন্টার্কটিকায় শীতকালে মৌক্তিক মেঘ দেখা যায়। 1.6-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সমকোণে। 1.7-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার স্ক্রাবার। 1.8-এর অ্যান্সার হবে যে গঙ্গার ডান তীরের উপনদী, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার যমুনা। 1.9-এ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বাঙ্গাইগাঁও। 1.1-এ ভারতের দীর্ঘতম খাল, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ইন্দিরা গান্ধী খাল। 1.11-এ বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 5ই জুন। 1.12-তে রেটুন যে চাষের সঙ্গে সম্পর্ক রয়েছে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ইক্কু চাষ। 1.13-তে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার দিল্লিতে। 1.14-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হালকা সবুজ। 2.11-এ কী বলেছে, অধক্ষেপণের একটি উদাহরণ হলো শিশির, এটা ভুল আছে। 2.12-তে বেঙ্গুয়েলা একটি উষ্ণ স্রোত, এটা ভুল আছে। 2.13-তে কঠিন বজ্র পদার্থগুলি ফেলার জন্য পরিকল্পিত স্থান ল্যান্ডফিল, এটা ঠিক আছে। 2.14-এ দক্ষিণ ভারতের বৃহত্তম দীর্ঘতম নদী গোদাবরী, এটা ঠিক আছে। 2.15-এ কফিকে সোনালি পানীয় বলা হয়, এটা ভুল আছে। 2.16-এ টিস্কো ভারতের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ইস্পাত কারখানা, এটা ভুল আছে। 2.17-এ ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় দিল্লিতে, এটা ভুল আছে, কলকাতায় চালু হয়েছিল। তো দেখো এবার আমি শূন্যস্থান পূরণ করাবো। 2.21-এ শুষ্ক অঞ্চলের গঠিত গিরিখাতকে শূন্যস্থান হবে ক্যানিয়ন বলে। 2.22-তে বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পায়, অ্যান্সার হবে থার্মোস্ফিয়ারে। 2.23-তে চাঁদ সূর্য ও পৃথিবীর সরলরৈখিক অবস্থান কে জ্যোতির্বিজ্ঞানী, অ্যান্সার হবে সিজিগি বলে, সিজিগি বলে। 2.24-এ কচ্ছ শব্দের অর্থ ড্যাশ দেশ, অ্যান্সার হবে জলাময় দেশ। 2.45-এ কৃষ্ণ মৃত্তিকা দক্ষিণ ভারতের ড্যাশ নামে পরিচিত, অ্যান্সার হবে রেগুড়। 2.26-এ ড্যাশ ভারতের বাণিজ্যিক নগরী, অ্যান্সার হবে মুম্বাই। 2.27-এ সমুদ্র জাহাজ চলাচলের নির্দিষ্ট পথকে ড্যাশ বলে, অ্যান্সার হবে শিপিং লাইন বলে, শিপিং লাইন। তো দেখো এবার আমি এসএকিউ সলভ করাবো সখানা। 2.31-এ পৃথিবীর বৃহত্তম নদী আবহবিকার নাম কি, অ্যান্সার হবে আমাজন। 2.32-তে ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি, অ্যান্সার হবে সিয়াচেন। 2.33-তে কী বলেছে, মহাকাশ থেকে আগত উল্কা বায়ুমণ্ডলের কোন স্তরে পুড়ে ছাই হয়ে যায়, অ্যান্সার হবে মেসোস্পিয়ারে। 2.34-এ বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি, অ্যান্সার হবে অ্যানোমোমিটার। 2.35-এ তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপন্ন ছাইকে কী বলে, তো দেখো এর অ্যান্সার হবে ফ্লাইং অ্যাশ বলে, ফ্লাইং অ্যাশ বলে। 2.36-এ ভারতের কোন বায়ুকে ভিত্তি করে শস্যবর্ষ তৈরি হয়েছে, তো দেখো অ্যান্সার হবে মৌসুমি বায়ুকে ভিত্তি করে শস্যবর্ষ তৈরি হয়েছে। 2.37-এ 2.36-এ কী বলেছে, ভারতের কোন বায়ুকে ভিত্তি করে শস্যবর্ষ তৈরি হয়েছে, অ্যান্সার হবে মৌসুমি বায়ুকে। 2.37-এ ভারতের মরু গবেষণা কেন্দ্রটির নাম কি, অ্যান্সার হবে যোধপুর, যেটা রাজস্থানে অবস্থিত। 2.38-এ উপগ্রহ চিত্র তোলার ক্ষেত্রে নিয়ন্ত্রণ পদ্ধতিকে শক্তির উৎস কি, অ্যান্সার হবে সৌরশক্তি। এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো, ঠিক আছে। তো দেখো 2.41-এ লেগুন, এর অ্যান্সার হবে তিনের অ্যান্সার চিল্কা। 2.42-তে রেল ইঞ্জিন, অ্যান্সার হবে চারের অ্যান্সার বারাণসী। 2.43-তে
বরদৌ শিলায় অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার আসাম, 2.44 চা গবেষণাগার অ্যান্সার হবে একের অ্যান্সার জোরহাট, অ্যান্সার হবে জোরহাট। এবার আমি 541 নম্বর পেজ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 1.1 বলেছে বর্জিত শক্তি নয় এমন একটি শক্তি হলো, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার অগ্নুদ্গম, 1.2 এর অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার ক্যানিয়ন, 1.3 অ্যান্সার হবে আমাদের ঘোয়ার অ্যান্সার নোনাটক্স হবে, 1.4 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ধ্রিয়ান, 1.5 এ কী বলেছে কোন স্তরে স্থায়ী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ম্যাগনেটোস্ফিয়ার, 1.6 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার চার বার, 1.7 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ধানের খড়, 1.8 আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার রাজস্থান, 1.9 ময়দান কথাটির অর্থ হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার তরঙ্গিত উচ্চভূমি, 1.11 সর্দার সরবরাহ প্রকল্প যে নদীর উপর অবস্থিত, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার নর্মদা, 1.11 ভারতের পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব পড়ে, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার শীতকালে। 1.12 প্রশ্ন পার্বত্য অঞ্চলের মাটি হলো, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার পটসল, 1.13 ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রেভ অরণ্য, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ভিতর কণিকা, 1.14 পিক্সেলের মান কিসের উপর নির্ভর করে, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার পৃথিবীর থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা। এবার আমি বিভাগ খ সলভ করাবো, শুদ্ধ অশুদ্ধ। 2.11 ক্যানিয়ন ভি আকৃতি হয়, ভুল আছে। 2.12 অশ্ব অক্ষাংশ দেখা যায়, নিরক্ষীয় নির্মচা বলায় ভুল আছে। 2.13 পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা বেশি, ঠিক আছে। 2.14 গ্লোবাল শিল্প বলা হয় তথ্য প্রযুক্তি শিল্পকে, ঠিক আছে। 2.15 ভারতের কী বলেছে কটন পালিশ কোন শহরকে বলা হয়, অ্যান্সার হবে মুম্বাইকে বলা হয়। 2.16 দরিদ্র অশিক্ষা জনসংখ্যা দ্রুত বৃদ্ধির জন্য দায়ী, এটা ঠিক আছে। 2.17 ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক, এটা ভুল আছে। তো দেখো এবার আমি শূন্যস্থান পূরণ করাবো। তো দেখো 2.21 ব্রহ্মপুত্র নদের সৃষ্টি হয়েছে ভারতের বৃহত্তম নদী দ্বীপ, অ্যান্সার হবে মাজুলি। 2.22 এসকার হিমাবয়ের ড্যাশ কার্যের ফলে সৃষ্টি হয়, অ্যান্সার হবে সঞ্চয়। 2.23 মরু অঞ্চলে সৃষ্ট ক্ষুদ্র লবণাক্তকে ড্যাশ বলে, অ্যান্সার হবে প্লায়া বলে। 2.24 আর্সেনিক দূষণের ড্যাশ রোগ হয়, অ্যান্সার হবে ব্ল্যাক ফুট। 2.25 ড্যাশ কৃষ্ণ মৃত্তিকার অন্যতম বাণিজ্যিক ফসল তুলা। 2.26 পাঞ্জাব সমভূমির পলির মাটির নাম, অ্যান্সার হবে তো দেখো বেট হবে বয়কাটোয়া। 2.27 ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, শূন্যস্থান হবে ভিলাই। তো দেখো এবার আমি এসএ কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করাবো, এক নম্বরে টোটাল ছখানা। 2.31 বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম, অ্যান্সার হবে সিফ। 2.32 প্রতিপ ঘূর্ণপাতের কেন্দ্রে কোন ধরনের চাপ বিরাজ করে, অ্যান্সার হবে উচ্চচাপ। 2.33 দুটি ই বজ্রের উদাহরণ দাও, তোমরা তো জানো ভাঙা টিভি, ভাঙা রেডিও, ঠিক আছে, ইলেকট্রনিক জিনিসগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে সেইগুলো ই বজ্রের উদাহরণ। 2.34 কোন রাজ্যে ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়েছে, অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। 2.35 ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত, অ্যান্সার হবে তো দেখো এর অ্যান্সার হবে আমাদের কেন্দ্রীয় ধান গবেষণাগার, তাই তো ভারতের এটারও কটকে হবে, ঠিক আছে, কটকে হবে, উড়িষ্যার কটকে হবে। 2.36 ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, অ্যান্সার হবে বেঙ্গালুরুকে বলা হয়। 2.37 ভারতের বৃহত্তম জাতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। 2.38 একটি নিষ্ক্রিয় সেন্সরের উদাহরণ দেওয়া, অ্যান্সার হবে টিভি ক্যামেরা, ঠিক আছে। তো দেখো এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাবো। 2.41 বৃষ্টির ছায়া অঞ্চলে, অ্যান্সার হবে তিনের অ্যান্সার অনুবাদ ঝাল। 2.42 দেরাদুন, অ্যান্সার হবে চারের অ্যান্সার শিবালিক হিমালয়। 2.43 বরদৌ শিলা, অ্যান্সার হবে একের অ্যান্সার আসাম। 2.44 আহমেদাবাদ, অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার ভারতের ম্যানচেস্টার। এবার আমি তো দেখো এবার আমি 642 নম্বর পেজ সলভ করাবো, কারণ 580 নম্বর পেজ এবং 623 নম্বর পেজ আমাদের ইংলিশ ভার্সান, তার জন্য 642 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো 642 নম্বর পেজ থেকে যে সমস্ত এমসিকিউব আছে, শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে, বাসস্তম্ভ, ডান স্তম্ভ, সেগুলো টু দ্য পয়েন্ট আমি তোমাদের সলভ করিয়ে দেবো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, 1.1 বর্জিত প্রক্রিয়ার মূল উৎস হলো, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার সূর্য। 1.2 একটি আদর্শ
নদীকে নদীতে নদীর গতি দেখা যায়। অ্যান্সার হবে খোয়ার অ্যান্সার তিনটি, 1.3 কিউসেক ও কিউমেক কিসের একক। অ্যান্সার হবে নদীর জলপ্রবাহ মাপার একক। 1.4 বায়ুর কার্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল হলো, অ্যান্সার হবে মরুভূমি। 1.5 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, অ্যান্সার হবে খোয়ার অ্যান্সার 34%। 1.6 এলনিনোর আবির্ভাব হয় কোন মহাসাগরে, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার প্রশান্ত। 1.7 অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার সবজির অবশিষ্টাংশ। 1.8 অ্যান্সার হবে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা, অ্যান্সার হবে খোয়ার অ্যান্সার 28টি। 1.9 অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার রাজস্থান। 1.1 প্রশ্নের অ্যান্সার হবে 1.1 প্রশ্নের অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার চা। 1.11 অ্যান্সার হবে উদীয়মান শিল্প বলা হয় গোয়ার অ্যান্সার পেট্রোরসায়ন শিল্পকে। 1.12 অ্যান্সার হবে খোয়ার অ্যান্সার রেল। 1.13 অ্যান্সার হবে খোয়ার অ্যান্সার বিহার। 1.14 অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার বাদামি। তো দেখো কী বলেছে, নদীর উচ্চগতি সঞ্চয় কাজ সর্বাধিক হয়, এটা ভুল আছে। 2.12 ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে, এটা ভুল আছে। 2.13 মালাবার উপকূল দেখা যায় কেরলে, এটা ঠিক আছে। 2.14 অসমের সুরমা উপত্যকা কফি উৎপাদনের জন্য বিখ্যাত, এটা ঠিক আছে। 2.15 ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে বলা হয়, ঠিক আছে। 2.16 শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি বালি পলি ইত্যাদি মানে গঠিত মৃত্তিকাকে বেড বলে, এটা ঠিক আছে। 2.17 উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক নয়, এটা কি আছে, ভুল আছে। এবার আমি এসএকিউ আলোচনা করব। 2.21 আবহবিকার ক্ষয়মান যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ মানে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে বলে, অ্যান্সার হবে ক্ষয়ীভবন বলে শূন্যস্থানে। 2.22 বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পায় বৃদ্ধি পায়। 2.23 মাদাগাস্কার স্রোত ড্যাশ সাগরে বয়ে যায়, অ্যান্সার হবে ভারত সাগরে বয়ে যায়। 2.24 বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে কী বলে, অ্যান্সার হবে ই বজ্র বলে। 2.25 কালো মাটি ড্যাশ সেটা থেকে সৃষ্টি, অ্যান্সার হবে ব্যাসল্ট শূন্যস্থান হবে। 2.26 ভারতের প্রথম কার্পাস কল স্থাপিত হয়, অ্যান্সার হবে ঘুষিটিতে। 2.27 ভারতের শহরের ন্যূনতম জনসংখ্যা হলো, অ্যান্সার হবে 5000 জন, অ্যান্সার হবে 5000 জন, 5000 জন হবে। 2.31 দুটি নদীর মধ্যবর্তী ভূমিভাগকে ড্যাশ বলে দোয়াব বলে। 2.32 মিসিসিপি নদীর বদ্বীপ কীরূপ দেখতে, অ্যান্সার হবে পাখির পায়ের মতো। 2.33 ওজন ঘনত্ব কোন এককে মাপা হয়, অ্যান্সার হবে ডফসন। 2.34 কম্পোস্টিং কী ধরনের বর্জ্য পদার্থের উপর প্রয়োগ করা হয়, অ্যান্সার হবে কঠিন, ঠিক আছে কঠিন বুঝতে পারছো, কম্পোস্টিং কঠিন ধরনের বর্জ্য পদার্থের উপর প্রয়োগ করা হয়। 2.35 রেটুন কোন কৃষি মানে কৃষিজ ফসলের সঙ্গে যুক্ত, তো দেখো অ্যান্সার হবে আখ চাষ বা ইক্ষু চাষ। 2.36 ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়, অ্যান্সার হবে চেন্নাইকে বলা হয়। 2.37 অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোক তরঙ্গর পরিমাপের এককে কী বলে, অ্যান্সার হবে ন্যানোমিটার, অ্যান্সার কী হবে ন্যানোমিটার হবে। এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। 2.41 রসে মতানো, এর অ্যান্সার হবে চারের অ্যান্সার হিমাবহ। 2.42 জোড়হাট, অ্যান্সার হবে তিনের অ্যান্সার চার। 2.43 বল উইভিল, অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার কার্পাস। 2.44 লু, এর অ্যান্সার হবে একের অ্যান্সার উষ্ণ ও শুষ্ক বায়ু। তো বুঝতে পারছি এরপরে তোমাদের আমি বাকি যে সেটগুলো আছে 663, 679, 699 এবং 720 এই চারখানা সেট আমি আগামীকাল সলভ করে দেবো। আর 741 নম্বর যে পেজটা আছে সেটা আমাদের ইংলিশ ভার্সনে আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।